খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে বিএনপির 15 নেতার কারাদণ্ড, মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র বলছেন রিজভি। জানাবো মার্কিন দলের সঙ্গে বৈঠক, ছাড় দিয়ে আপোষ সমঝোতায় রাজি নয় আওয়ামী লীগ ও বিএনপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে মন্তব্য করে বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে, কিন্তু সরকার তা না করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, শেখ হাসিনা শেষ রক্ষা হবে না। বিএনপির 15 নেতার কারাদণ্ড, মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র বলছেন রিজভি। ভাটারা থানার একটি নাশকতা মামলার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন সহ 15 জনের 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ কারাদণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, আমরা আগেই বলেছি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার নির্বাচনী মাঠ খালি রাখতেই এলাকার জনপ্রিয় নেতাদের সাজানো মামলায় কারাদণ্ড দিয়ে জেলে ঢুকাচ্ছে, এসব রায় ফরমাইশি রায়। তিনি বলেন, এতদিন রায় দিল না অথচ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ শূন্য রাখতে দিন রাত কোর্ট বসিয়ে একদিনে 15 থেকে 20 জন সাক্ষী এনে মামলা দ্রুত নিষ্পত্তি করে নেতাদের জেলে ঢুকানো হচ্ছে। জেল জুলুম দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি নির্বাচনে যাবে না, একদলীয় নির্বাচনও দেশে হতে দেবে না। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আমার বিরুদ্ধে দেওয়া রায়ে আমি বিচলিত নই, সারা দেশ একটি বন্দিশালা। আজকে খালেদা জিয়া অন্তরীণ তারেক রহমানকে দেশান্তরী করে রাখা হয়েছে, সবাই খালেদা জিয়া ও তারেক রহমান হয়ে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আমি জেলে গেলেও লাখ লাখ হাবিব এ সরকারকে বিদায় করতে রাজপথে আছে এবং থাকবে। সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন বলেন, যে ঘটনায় আমাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেদিন আমি আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছিলাম, উপরে আল্লাহ একজন আছেন, তিনি সব দেখছেন, তারপর আমার জেল নয়, জীবনের বিনিময়ে যদি দেশের গণতন্ত্র মুক্তি পায়, খালেদা জিয়া মুক্তি পায়, দেশবাসী যদি বাক স্বাধীনতা ফিরে পায়, তাহলে আমি হেসে হেসে শহীদ হয়ে যাব। মার্কিন দলের সঙ্গে বৈঠক, ছাড় দিয়ে আপোষ সমঝোতায় রাজি নয় আওয়ামী লীগ ও বিএনপি। সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ আছে কিনা অভিন্ন প্রশ্ন ছিল মার্কিন দলে। বিএনপি বলেছে, সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। আওয়ামী লীগের বক্তব্য, বিএনপির দাবি সংবিধান সম্মত নয়। ঢাকায় সফররত মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে পৃথক বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপি প্রধান দুই দলই নির্বাচন প্রশ্নে পরস্পর বিরোধী অনড় অবস্থান তুলে ধরেছে। তাদের কেউই নিজের অবস্থান থেকে কোনো ছাড় দিয়ে আপোষ সমঝোতায় যেতে রাজি নয়। বিরোধী দল বিএনপি নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাদের এক দফা দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেছেন। মার্কিন প্রতিনিধি দলকে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বিএনপি সমঝোতা আপোষের কোনো পথ খোলা রাখেনি, কারণ বিএনপির দাবি সংবিধান সম্মত নয়, সংবিধান লঙ্ঘন করে তারা সমঝোতা করবে না। দুই দলের নেতারাই জানিয়েছেন, তাদের সঙ্গে বৈঠকগুলোতে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা কোনো মতামত দেননি। তারা নির্বাচনের পরিবেশ দিয়ে কিছু প্রশ্ন করে দলগুলোর বক্তব্য অবস্থান জানার চেষ্টা করেছেন। দুই দলের কাছেই মার্কিন দলের একটি অভিন্ন প্রশ্ন ছিল যে, সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ আছে কিনা। এই অভিন্ন প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপির বক্তব্য পরস্পর বিরোধী ছিল বলেই দল দুটির সূত্রে জানা গেছে। প্রধান দুই দলই নির্বাচন প্রশ্নে পরস্পর বিরোধী অনড় অবস্থান তুলে ধরেছে, ছাড় দিতে রাজি নয় কেউই। ক্ষমতাসীন দলের নেতারা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা তাদের অঙ্গীকার। আর বিএনপি বলেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ নেই এবং বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে মার্কিন প্রতিনিধি দল সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেয়নি। ঘুরে ফিরে একটাই প্রশ্ন ছিল বিএনপির কাছে, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, ঘুরে ফিরে একটি প্রশ্ন তারা করছেন, সেটি হচ্ছে, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কিনা, এমন সুষ্ঠু নির্বাচন হতে হলে কি প্রয়োজন। এর জবাবে তারা বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তারা ভোট চুরির একটি প্রকল্প নিয়েছে যেটিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে সরকারের পদত্যাগের পর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বিএনপির এই নেতা তাদের দলের পক্ষে এই বৈঠক সম্পর্কে ব্রিফ করেন। তিনি এও বলেন, উন্নত গণতান্ত্রিক বিশ্ব একটা কথা বলে যাচ্ছে, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নিরপেক্ষ আন্তর্জাতিক মানের নির্বাচন, তাদের এই কথা বরং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি একই।
বৈঠকে অংশ নেওয়া বিএনপির অন্য একাধিক নেতা জানিয়েছেন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবি কেন করা হচ্ছে, এই প্রশ্ন ছিল মার্কিন প্রতিনিধিদের। এই প্রশ্নে বিএনপি নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাদের এক দফা দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেছেন। তারা তাদের রাজনৈতিক অবস্থান যেমন ব্যাখ্যা করেছেন, একই সঙ্গে আন্দোলন দমনে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও পুরনো মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করা সহ দেশের মানবাধিকার পরিস্থিতিও তুলে ধরেছেন। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলটির নেতাদের মধ্যে আরও অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে আলোচনায় বিএনপির নির্দলীয় সরকারের দাবির বিষয়টি এসেছে। গতকাল বৈঠকের পর সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা বলেছে কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্ট মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বলেছি কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের জন্য স্পেস থাকতে হয়, সেই স্পেস বিএনপি রাখেনি, ব্লক করে দিয়েছে। এ ব্যাপারে ওবায়দুল কাদের আরও বলেন, বৈঠকে আমি সূচনা বক্তব্যে বলেছি গণতন্ত্র এমন একটি বিষয় যেখানে কম্প্রোমাইজ ও অ্যাডজাস্টমেন্টের সুযোগ থেকেই যায়, কিন্তু বিএনপি আগামী নির্বাচন নিয়ে সমঝোতার কোনো পথ খোলা রাখেনি, কারণ বিএনপির দাবি সংবিধান সম্মত নয়। সংবিধান লঙ্ঘন করে তো আমরা সমঝোতা করব না, এ ধরনের বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রথমত বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো মৃত একটি ইস্যুকে সামনে এনেছে। তাদের এক দফা প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্বাচন কমিশন বাতিল করতে হবে, এসব দাবির মুখে কিভাবে সমঝোতা হবে। বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের অন্য একাধিক নেতা জানিয়েছেন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে নিশ্চিত করবে সরকার, এই প্রশ্ন ছিল মার্কিন প্রতিনিধিদের। এর জবাব আওয়ামী লীগের বক্তব্য ছিল তারাও অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যমূলক নির্বাচন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, তবে সংবিধানের বাইরে না যাওয়ার অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ক্ষমতাসীন দলটি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান। এদিকে গত জুলাইয়ে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সহ নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশ সফর করেছিল ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে তাদের জাতীয় নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ কর্মশালা পণ্ড হয়ে গেছে। সংঘর্ষ থামাতে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে সাতজন স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এছাড়া উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল দুপুর 12:30 থেকে নান্দাইল উপজেলা পরিষদের হল রুম মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। আয়োজক ছিল উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। কর্মশালায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু সকাল 11:30 দিকে সংঘর্ষ শুরু হয়। তা পাশের ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় পরীক্ষা দিতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভয়ে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে মহাসড়কের পাশের নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 7 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 4 জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। বাকি 3 জনের মধ্যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসি আক্তার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্য 2 জন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুমাই আক্তার ও 10ম শ্রেণীর টুশি আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় নেতাকর্মীরা জানান কর্মশালা আয়োজন করা হলেও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম বা তার পক্ষের নেতারা বিষয়টি জানতেন না। কর্মশালা শুরুর আগে সালামের পক্ষের নেতারা অনুষ্ঠান স্থলে যান। এ সময় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনের পক্ষের নেতারা তাদের বাধা দেন। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বেঁধে যায়। দুপক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে ধাওয়া দেন। খবর পেয়ে ময়মনসিংহ থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইটের টুকরার আঘাতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলের বাইরে বেশ কয়েকটি মোটর সাইকেলও ভাঙচুর করা হয়। হলরুমের ভেতরে ও বাইরে হামলা চালিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ হলরুমের দরজা জানালার কাঁচ ভাঙচুর করা হয়। এতে কর্মশালাটি পণ্ড হয়ে যায়। এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, কবির বিন আনোয়ার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। তিনি নান্দাইলে একটি কর্মশালায় আসবেন, সে বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ জানানো হয়নি। বিষয়টি জানতে তার সঙ্গে গত 2 দিন ধরে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। বিষয়টি তার কাছ থেকে জানার জন্য তিনি কয়েকজন নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানের স্থলে গিয়েছিলেন। এ সময় প্রতিপক্ষ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।